আর এদিকে দেখো কালকে মাসরসাইকে দিয়ে দেখতেই পাচ্ছ মিষ্টি রসগোল্লা পান্তুয়া আনিয়ে রেখেছিলাম খাবো বলে, তো পরোটার সাথে খাবো। আর আর এদিকে দেখো ডালিয়া বানিয়েছি, হ্যাঁ আমি আর ঠাম্মা খাবো, আর দাদু রুটি খেয়েছে, দাদু ডালিয়া ভালোবাসে না, দাদু রুটি খেয়ে নিয়েছে। এই যে আলুর দম, রুটি আর আলুর দম খেয়েছে, আর আমরা ডালিয়া আর আলুর দম খাবো, ওই জন্য তৈরি করে ফেলেছি। এবারে দুজনা মিলে সবার সব খাবো। এই যে বেগুন দিয়ে মেথির শাক করেছি। আর এদিকে দেখো বড়ি দেখতেই পাচ্ছ ভেসে ভেসে বেড়াচ্ছে, বড়ি আলু পোস্ত করেছি, মানে বসিয়েছি, প্রায় হয়েই গেল। দেখো কিছু পাঁপড় ভেজে রেখেছি, এই পাঁপড় গুলো তোমার রিলায়েন্স মার্ট থেকে নেওয়া, জোয়ান দেয়া আছে, বেশ সুন্দর খেতে। হ্যাঁ এই যে ইনার খাবার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চাও খাবে, হ্যাঁ চাউমিন। আর ওদিকে বন্ধু এসে গেছে, বন্ধুর সাথে খেলা করছে। আর এদিকে চাউমিন তৈরি হয়ে গেছে, খাবার পড়ে আছে, ওদিকে খেলে বেড়াচ্ছে। এই যে ইনা দেখো আলুগুলো রেখে দিয়ে চলে গেছে, ছেরাং বেরাং করে খেয়ে বন্ধুর সাথে খেলতে চলে গেল। আর এদিকে ঠাম্মাটা দেখো, ঠাম্মা থালা পায়নি, একটা বেলিতে তোমার ইয়ে নিয়েছে, ডালিয়া আলুর দম নিয়ে এবারে সবার সব খাবে, তাও চামচ ফামচ কিছুই নেয়নি, হাত দিয়ে খাবে। কি বলছো? হ্যাঁ ভালো লাগে। আর এটা কি খেলছো? স্পিনার। এই যে দেখা না দেখো বাবুর সাথে গল্প করছে, তাই তো উল্টো পাল্টা খেলনা নিয়ে কোথায় আছো? তুমি দুপুর বেলায় বললে যে দুপুরিয়া কোথায়? বলো ভালো সবাই একসাথে। আর এই যে দেখো চা খাবো, কি হলো বসো। এই যে এনা দেখো বাটার ব্রেড খাবে, এনা বাটার ব্রেড খাবে, ওখানে পড়ছিল সব ফেলে রেখে দিয়ে পালিয়ে গেল, বাটার ব্রেড করো বলে চলে গেল ঘুরতে, এদিক সেদিক এবার লাফালাফি করছে।
কি ব্যাপার? কেল উঠে বসো, পড়াটা কমপ্লিট করো। করো দেখো কি আরাম করে খাচ্ছে, ওর প্রিয় এটা আর কি। একটু বাটারটা বেশি করে দিতে হয়, তাই তো? কি বলিস বল, ভালো লাগছে? আয়েস করে খাচ্ছে। আর ইনার বাবু গেছে বেড়াতে, ভিডিও ছাড়বে ইনা বলছে। এসে কোথায় গেছে বলো? পুরুলিয়া গেছে, অযোধ্যা পাহাড় সব বেড়াতে গেছে, সব আমাদের দেখাবে। ভিডিওতে দেখতে পাবে। যে ইনার দেখো শোয়ার সময় হয়ে গেছে, আমি আর ইনা শোব, তাই তো? কারণ বলো, কারণ কি বলো? বাবু বাবু এখন এখানে নেই, পুরুলিয়ায় গেছে বেড়াতে, কালকে আসবে। তো কালকে আবার বাবুকে এই সাইডে দেখতে পাবা, আর আমি এখন এই সাইডে ছুটছি। বলো রাত্রিবেলায় তাই আস্তে আস্তে কথা বলো। বাইরে পাহারা দিচ্ছে, শুনতে পেলেই চলে আসবে। আর ইনা দেখো তেল মাখবে এখন পায়ে। এই যে একটা চাদর পেতে নিয়েছি, এবার সর্ষের তেল ম্যাসেজ করে দেবো পায়ে, তাই তো? যাতে ঠান্ডা না লাগে। আমি তুলি, তুমি তেল মাখো। এই যে আমি এখন শুয়ে পড়েছি, এই যে আমার পা, এই যে আমার পা, এই যে মা এখন মনে হচ্ছে যেন এখনো লাইট জ্বলছে। কোথাও হাত দিও না, ঠিক আছে? উঠো, উঠে বসো। এই যে মা এখন কি করছে? তো এই মাসের করতে করতে আজকে আমাদের ভিডিও এইটুকুই, তো আবার কালকে দেখা হবে। গুড নাইট, বাই বাই।